আচ্ছা তোরা বলছিস যে ভিডিওটা ভালো মতো দেখা যাচ্ছে না বা ডিলিট হয়ে গেছে কিছু একটা সমস্যা হয়েছে এই আবার বলছি দেখ জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সিম্পল সেন্টেন্সেস ইন টু ওয়ান কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ হুম তো এটা আজকে তো তোরা অনেকেই করেছিস আর বুঝতেও পেরেছিস ব্যাপারটা দ্য গার্ল কেম টু মাই হাউস হি ইজ মাই সিস্টার দ্য গার্ল হু কেম টু মাই হাউস ইজ মাই সিস্টার Mina wore a nice dress, it was gifted by her uncle. Mina wore a nice dress which was gifted by her uncle. In the evening we reached a house, an old man lived there. In the evening we reached a house where an old man lived. Huh? <laughs> <laughs> তো আজকে যেটা বলছি তোদের যে অসুবিধাটা দেখলাম যে কারো কারো একটু অসুবিধা হয়েছে তাদের জন্য বলছি সবাই ভালো করে শোন সীমা রিডস ইন ক্লাস নাইন শি লিভস ইন বিন্নাগুড়ি এটা তোদের ভুল হচ্ছে হচ্ছিল কেন কি সীমা রিড ক্লাস নাইনের পরে তোরা হু লিখেছিলি সীমা ক্লাস হু লিভস ইন বিন্নাগুড়ি তাতে কি মনে হচ্ছিল যে ক্লাস নাইন বিন্নাগুড়িতে থাকে গিয়ে হুম কিন্তু তা তো আসলে না আসলে তো সীমা থাকে বিন্নাগুড়িতে তো সেটা বোঝাবার জন্য তোদেরকে যেটা করতে হবে এরকম জোড়ার কাজ যখন আসবে তখন তোদের দেখতে হবে যে দুটো এই যেমন দেখ দুটো সেন্টেন্সকে ধরে নিবি ধরে নিয়ে দেখবি যে দুটো সেন্টেন্সের মধ্যে কমন ফ্যাক্টর কোনটা আছে দ্য গার্ল কেম টু মাই হাউস শি ইজ মাই সিস্টার এর মধ্যে কমন ফ্যাক্টর কোনটা দ্য গার্ল কেম টু মাই হাউস শি ইজ মাই সিস্টার এই দুটো দুটো সেন্টেন্সের মধ্যে গার্ল বলতে যা বোঝানো হচ্ছে শি বলতেও তাই বোঝানো হচ্ছে সুতরাং দ্য গার্ল কেম টু মাই হাউস আর শি ইজ মাই সিস্টার এই দুটো বাক্যের মধ্যে কমন ফ্যাক্টর হলো দ্য গার্ল তো আমি যখন এটাকে জুড়বো সেন্টেন্সটাকে তখন আমি কি করব যে দেখে নেবো কোনটা কমন ফ্যাক্টর এখানে কি হচ্ছে মিনা ওর এ নাইস ড্রেস ইট ওয়াজ গিফটেড বাই হার আঙ্কল এখানে কমন ফ্যাক্টর কোনটা হচ্ছে দেখো মিনা ওয়্যার ওর এ ওয়াজ গিফটেড বাই হার আঙ্কেল এইগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই কিন্তু নাইস ড্রেস বলতে যাকে বোঝানো হচ্ছে ইট বলতেও তাকেই বোঝানো হচ্ছে সুতরাং এই নাইস ড্রেসটা আমাদের একটা কমন পয়েন্ট তখন আমরা দেখব কমন পয়েন্টটা কী জাতীয় প্রথম সেন্টেন্সে দেখছি দ্য গার্ল অর্থাৎ মেয়েটি তাহলে একটি মানুষ সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দেখছি একটা ড্রেস অর্থাৎ একটা জিনিস সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব হুইচ আবার এখানে ইন দ্য ইভিনিং উই রিচ এ হাউস অ্যান্ড ওল্ড ম্যান লিভড দেয়ার এখানে একটা জায়গা বোঝানো হচ্ছে ইন দ্য ইভিনিং উই রিচ এ হাউস অ্যান্ড ওল্ড ম্যান লিভড দেয়ার এখানে দেখো কমন পয়েন্ট কোনটা এই দেয়ার দেয়ার আর হাউস তাহলে এটা একটা জায়গা বোঝানো হচ্ছে এই জন্যে এখানে আমরা হুয়ার ব্যবহার করব আর এই ক্ষেত্রে যখন কাজটা আমরা করব তখন আমরা কি করব এই ডাব্লিউ ফ্যাক্টর যেটা হু হোক বা হোয়ার হোক বা হুইচ হোক সেটাকে আমরা ঠিক তার পাশে বসাবো যেটা ছিল আমাদের কমন ফ্যাক্টর হলে জিনিসটা গণ্ডগোল হয়ে যাবে দ্য গার্ল হু কেম টু মাই হাউস ইজ মাই সিস্টার এখানে দ্য গার্লটা কমন পয়েন্ট গার্লের পাশে আমি হুটাকে বসালাম মিনা ওর এ নাইস ড্রেস ইট ওয়াজ গিফটেড বাই হ্যার আঙ্কল এখানে নাইস ড্রেসটাকে আমরা কমন ফ্যাক্টর পাচ্ছি তাহলে মিনা ওর এ নাইস ড্রেস হুইচ ওয়াজ গিফটেড বাই হ্যার আঙ্কল কার পাশে বসাচ্ছি নাইস ড্রেসের পাশে এখানে কি হচ্ছে ইন দ্য ইভিনিং উই রিচড এ হাউস অ্যান ওল্ড ম্যান লিভড দেয়ার এখানে হাউস আর দেয়ার তাহলে ইন দ্য ইভিনিং উই রিচড এ হাউস হোয়ার অ্যান্ড ওল্ড ম্যান লিভড হাউসের পাশে বসলো এটা তো তোরা আজকে যে অনেকে গন্ডগোলটা করে ফেলেছিল সেটা করে ফেলেছিল কি ওই গন্ডগোলটা যে সীমা রিডস ইন ক্লাস নাইন হু লিভস ইন বিন্নাগুড়ি এটা করলে কি হচ্ছে যে ক্লাস নাইন বিন্নাগুড়িতে গিয়ে আছে মনে হচ্ছে তাহলে সেটা তো না আসলে সীমা আছে সুতরাং আমাদের কমন ফ্যাক্টর সীমা সীমা এবং সি সীমাটাকে আমরা কমন ফ্যাক্টর ধরে লিখছি তাহলে সীমাকে ইন্ডিকেট করতে হলে সীমার পাশে হুটা বসাতে হবে সীমা হু রিভস ইন ক্লাস নাইন লিভস ইন বেনাগুড়ি আচ্ছা এবার কিন্তু এইখানে দেখ ম্যান্ডি ইজ এ সিঙ্গার হি লিভস ইন সাংহাই এই জায়গাটায় কি হচ্ছে ম্যান্ডি ইজ এ সিঙ্গার হি লিভস ইন সাংহাই তাই তো আচ্ছা এখানে কিন্তু কমন ফ্যাক্টর কী হচ্ছে ম্যান্ডি আর হচ্ছে হি তো এখানে আবার সিঙ্গারও একটা ফ্যাক্টর আছে সিঙ্গার বলতে যে সেই ম্যান্ডি সেই আবার হি তাহলে ম্যান্ডি হি সিঙ্গার একই জিনিস সুতরাং আমি যদি ম্যান্ডির পাশে হু বসাই ম্যান্ডি যেহেতু মানুষ হু বসাবো ম্যান্ডি হু ইজ এ সিঙ্গার লিভস ইন সাংহাই হবে ম্যান্ডি ইজ এ সিঙ্গার হু লিভস ইন সংহায় তাও হবে কারণ সিঙ্গার বলতেও ম্যান্ডিকেই ইন্ডিকেট করা হচ্ছে সুতরাং সিঙ্গারের পাশে এখানে হু বসালেও সমস্যা নেই কিন্তু এখানে ক্লাস নাইনকে তো ইন্ডিকেট করা হচ্ছে না ইন্ডিকেট করা হচ্ছে সীমাকে সুতরাং ক্লাস নাইনের পাশে হু কখনোই বসবে না সেটা বসবে সীমার পাশে ক্লিয়ার